সেই শিক্ষিকার সাথে কি হয়েছিল গত রাতে? আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নাটোরের গুরুদাসপুরে প্রেম করে কলেজ ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকা খায়রুন নাহারের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তার স্বামী মামুন হোসেনকে নিরাপত্তাজনিত কারণে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। রবিবার সকালে 10:30 দিকে নাটোর থানা ওসি নাসিমউদ্দিন ইত্তেফাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে শহরের বালিপাড়া এলাকার বারহা বাসা থেকে ওই শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় তার স্বামী মামুনকে নিরাপত্তাজনিত কারণে থানা হেফাজতে রেখেছে পুলিশ। শিক্ষিকা খায়রুন নাহার গুরুদাসপুরের উপজেলার ছাজকের পোর এলাকার মোহাম্মদ খয়েরউদ্দিনের মেয়ে এবং উপজেলার খুবজিপুরে এমপি হক ডিগ্রি কলেজের সরকারি অধ্যাপক ছিলেন। মামুন নাটোরে NS সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ফেসবুক মেসেঞ্জারে পরিচয়, তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। 2021 সালে 24 জুন তাদের পরিচয়, তারপর 2021 সালে 12 ডিসেম্বর তারা দুজন বিয়ে করে। 13 মাসের সম্পর্কে রয়েছে ভালোবাসা গভীরতা, আর এই গভীরতা থেকেই বিয়ে করেন তারা। 6 মাস আগে বিয়ে করলেও সেটি আত্মগোপনেই ছিল, সপ্তাহখানেক আগে বিষয়টি খবর ছড়িয়ে পড়ে। ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।